কংগ্রেস বিধায়িনী দলের চিফ হুইপ ওয়াজেদ আলী চৌধুরীর সংবাদমেল বিধানসভার সিএলপির কক্ষত সংবাদমেল আয়োজন করেছে। ওয়াজেদ আলী চৌধুরীর আছে ভারত নরহ, আমি পুনপ্রথমে লৈ যাম আপনার সংবাদমেলের মাজ। কংগ্রেস বিধায়িনী দলের চিফ হুইপ ওয়াজেদ আলী চৌধুরীয় সংবাদমেলের আয়োজন করেছে বিধানসভার সিএলপির কক্ষত সংবাদমেল। ওয়াজেদ আলী চৌধুরীর আছে ভরত নরক, আমি পুলপটিয়া সম্প্রচার দেখাই আছো নিউজ এইটিনের দর্শককে। কিছু সময়ের পাশতে সংবাদমেল সম্বোধন করব। কংগ্রেসের বিধায়িনী দলের চিফ হুইপ ওয়াজেদ আলী চৌধুরীয় সংবাদমেল আয়োজন করেছে বিধানসভার সিএলপির কক্ষত সংবাদমেল আয়োজন করা হয়েছে। ওয়াজেদ আলী চৌধুরীর আছে ভরত নরক। অসমৰ বিধানসভাৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ 29 অক্টোবৰত ৰাজ্যত উপনিৰ্বাচন, 2 নৱেম্বৰত হ'ব ভোট গণনা। 5টা সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা গোসাঁইগাঁও, ভৱানীপুৰ, তামোলপুৰ, মৰিয়নি আৰু থাওৰা। মাজুলীৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱা নাই। সৰ্বানন্দ সোণোৱালে এতিয়াও ত্যাগ কৰা নাই বিধায়ক পদৰ পৰা। 1 অক্টোবৰত জাৰি কৰিব অধিসূচনা। মনোনয়ন দাখিলৰ অন্তিম দিন 8 অক্টোবৰ, মনোনয়ন প্ৰত্যাহাৰৰ অন্তিম দিন 16 অক্টোবৰ। জনাম পুনৰ এবাৰ, অসমৰ বিধানসভাৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হৈছে 30 অক্টোবৰত ৰাজ্যত উপনিৰ্বাচন, 2 নৱেম্বৰত হ'ব ভোট গণনা। 5টা সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হৈছে। গোসাঁইগাঁও, ভৱানীপুৰ, তামোলপুৰ, মৰিয়নি আৰু থাওৰা মাজুলীৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱা নাই। সৰ্বানন্দ সোণোৱালে এতিয়াও ত্যাগ কৰা নাই বিধায়কৰ পদ। আহিছো আন এটা খবৰলৈ। করিমগঞ্জৰ বদরপুৰত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর। রখাই থাকা গধুর বাহনত খুন্দা বাইক আরোহীর, দুর্ঘটনাত নিহত বাইক আরোহী আরক্ষী কনিষ্টবল কাজল দে নিহত হওয়ার খবর। বদরপুরের শ্রীগৌরী মাধবধামত সংঘটিত হয় ঘটনাটো। কর্ম সম্পাদন করে কাটিগড়ারপরা উভতনির পথত সংঘটিত হয় দুর্ঘটনা। আহত কাজল দেক হাসপাতাললৈ নিয়া হয় যদিও 8:00 বাজাত মৃত্যু হয় যুবকজনের। করিমগঞ্জত পথ দুর্ঘটনার খবর দেখাইছো। রখাই থাকা গধুর বাহনত খুন্দা মারিলে বাইক আরোহীয়ে, দুর্ঘটনাত নিহত হয়েছে বাইক আরোহী আরক্ষী কনিষ্টবল কাজল দে। বদরপুরের শ্রীগৌরী মাধবধামত সংঘটিত হয়েছে ঘটনাটো। নিজ কর্ম সম্পাদন করে কাটিগড়ারপরা উভতনির পথত এই সংঘটিত হয় দুর্ঘটনা। আহত কাজল দেক হাসপাতাললৈ নিয়া হয় যদিও 8:00 বাজাত মৃত্যু হয় যুবকজনের। শিৱঝাৰৰ ঢলপুৰত উপস্থিত AIUDFৰ দল। খাদ্য সামগ্রী দমকল লৈ উপস্থিত কুয়ারঘাটত। কুয়ারঘাট হয়ে 1 নং ঢলপুরত উপস্থিত হব দলটো। দলটোত আছে মুজিবুর রহমান, বিধায়ক হাফিজ রসিব, বশির আহমেদ, বিধায়ক ডক্টর রফিকুল ইসলাম, বিধায়ক নিজানুর রহমান, বিধায়ক সুজামুদ্দিন, সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দর সম্পাদক মৌলানা হাকিমুদ্দিন আজমল ফাউন্ডেশনের বিষয়ববিয়া শহামুদ্দিন, AIUDFৰ যুব মোর্চার সভাপতি জেহেরুল ইসলাম উপস্থিত হয় ঢলপুরত। আর এই সন্দর্ভত আমাক আরো অধিক খবর জানাব মঙ্গলদৈর সাংবাদিক নবজ্যোতি মহন্ত। ঢলপুরের উচ্চিত স্থান পরিদর্শন করব কারণে উপস্থিত আছে AIUDFৰ এটি দল। আর ইতিমধ্যে প্রায় 20 লক্ষাধিক টকার যে সামগ্রী লৈ উচ্চিত স্থান পরিদর্শন করার যেলক খাদ্য সামগ্রী দমকল যোগান ধরার কারণে AIUDFৰ দলটি উপস্থিত হয়েছে। কামেশ্বর মেসে দেখাইছে এই সময় দমকল ইতিমধ্যে সেই যে উচ্চিত স্থানকে লাব কারণে সাজু হয়েছে। আমি দেখাম পরিবেশটা নাওরে যাত্রা করার কারণে আগবাড়িছে। কামেশ্বর মেসে দেখাইছে সামগ্রী পরিবেশ। AIUDFৰ কেবাগৰাকীও বিধায়ক ইতিমধ্যে এই স্থান পরিদর্শন করার খাদ্য সামগ্রী যোগান ধরার কারণে রওনা হয়েছে। কামেশ্বর মেসে দেখাইছে জমিয়তর লোক আছে, AIUDFৰ যুব মোর্চার কেবাগৰাকী লোক এটা উপস্থিত আছে আর সকলের উপস্থিতিত খাদ্য সামগ্রী বিতরণ করব AIUDFৰ ফালেরপরা। দেখবলে পাওয়া গেছে যে উচ্চিত পরিয়ালসকল কিছু খাদ্যর সংকটত ভুগিছে। এই খাদ্যর সংকট যাতে পূরণ করবা যায় সেই তার কারণে আজি বিশেষভাবে AIUDFৰ দলটি উপস্থিত হয়েছে। আজি দেখিছো আপনার দল এটি উপস্থিত হয়েছে, কি কি সামগ্রী লৈ আহিছে? আমি বর্তমানে যিখিনি এসেনশিয়াল কমোডিটিজ মেইনলি আপনার ধর চাউল, ডালি,
আপোনাৰ চেনি মিঠাতেল আপোনাৰ খোৱা পানীৰ কাৰণে বিধি ব্যৱস্থা কৰা হৈছে দমকল অনা হৈছে মোটামুটি প্ৰায় 25 লক্ষ টকাৰ হা সামগ্ৰী লৈ আমি ইউডিএফৰ তৰফৰ পৰা জমিয়তৰ তৰফৰ পৰা আজমল ফাউণ্ডেশ্যনৰ গ্ৰুপ ইতিমধ্যে আমি আহি পাইছোঁ প্ৰশাসনৰ পৰা তেওঁলোকক কিছু কোনো ধৰণৰ খাদ্য সামগ্ৰী বা দমকলৰ যোগান ধৰণৰ ধৰাৰ অভিযোগ কৰিছে এই স্থানীয় বিষয়লৈ আমি দুই তিনিবাৰ মানে আমাৰ ডি এম মহোদয়ৰ লগত কথা পাতিছোঁ তেখেতসকলে কৈ আছে যে আমি কম দিনৰ ভিতৰত দিম কিন্তু দিয়া নাই এতিয়ালৈকে সেইকাৰণে আমি নিজে দিয়াৰ বিধি ব্যৱস্থা কৰি দিছোঁ আৰু উপায়টো নাই আৰু কি কৰিম কংগ্ৰেছ দলে এতিয়া কৈ আছে যে AIUDF এই ৰাজনীতি কৰিব আৰম্ভ কৰিছে কংগ্ৰেছে বিপদৰ সময়ত মাত্ৰ আহে আপোনাৰ নাটকে কৰে আৰু বুকু ফালি গ'ল আপোনাৰ চোলা ফালিলে বুকু ফালিলে কিবা কিবি কৰিলে কিন্তু মাল দিয়াৰ ক্ষেত্ৰত নাই আৰু মাল দিয়াৰ ক্ষেত্ৰত আজমল চাহাবেই আছে আৰু বিপদৰ সময়ত আজমলেই আছে বাকী কোনো নাই গুৱাহাটীত গ্ৰেপ্তাৰ দুৰ্নীতিগ্ৰস্ত লাটমণ্ডল গ্ৰেপ্তাৰ শোণিতপুৰৰ ঠেলামৰাৰ ৰাজচক্ৰ কাৰ্যালয়ৰ লাটমণ্ডল গুলজাৰ হুছেইন গুৱাহাটীৰ ভঙাগড়ত দুৰ্নীতি নিবাৰক শাখাই কৰিলে গ্ৰেপ্তাৰ মাটি দালালৰ পৰা বিচাৰিছিল লাখ লাখ টকা মাটি দালালৰ নামত তালিকাৰ পৰা নাম কৰ্তন কৰি দালালৰ নামৰ তালিকাৰ পৰা নাম কৰ্তন কৰি দিয়াৰ পাছত নামত বিচাৰিছিল কেইবা লাখ টকা গুৱাহাটীত ধনৰ লেনদেন হোৱাৰ কথা আছিল কালি গ্ৰেপ্তাৰ হোৱা শোণিতপুৰৰ ঠেলামৰাৰ ৰাজচক্ৰ কাৰ্যালয়ৰ লাটমণ্ডল গুলজাৰ হুছেইনৰ এইবাৰ জিলা পৰিবহণ বিষয়া কাৰ্যালয়ৰ দালালৰ ওপৰত চকু পৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয়ত চলি থকা দালাল ৰাজৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত ৰখাৰ সময়তে এইবাৰ দ্বিতীয় অফিচৰ দালাল উৎখাত কৰিব চৰকাৰে খানাপাৰাত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত এই ঘোষণা কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দালালৰ বাবে চৰকাৰে বহু ৰাজহ হেৰুৱাইছে বুলিও জানিবলৈ দিয়ে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেওঁ লগতে কয় ইতিমধ্যে তেওঁৰ হাতত পৰিছেহি 382 জনীয়া দালালৰ তালিকা ইয়াৰ ভিতৰত বহুতৰে সম্পত্তিৰ পৰিমাণ বহুত বুলি উল্লেখ কৰি যিকোনো মুহূৰ্ততে দালালসকলক ৰঙা ঘৰলৈ পঠোৱা হ'ব বুলিও সকীয়াই দিয়ে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কামৰূপ পৰিবহণ বিভাগৰ কাৰ্যালয়ত আনফালে দেখিবলৈ পোৱা গৈছে দালাল ৰাজ দালালে এজনৰ পৰা লুটিলে 61,000 টকা গাড়ীৰ ফিটনেছৰ বাবদ বাজকুৰি বাই আহিও সদায় নিৰাশ হৈ উভতিব লগা হয় এগৰাকী ভুক্তভোগীয়ে জলিল আলী নামৰ দালালটোৰ বিৰুদ্ধে অভিযোগ তুলিছে ভুক্তভোগীগৰাকীয়ে আমি আগবঢ়াম তেওঁৰ ভাষ্য ফিটনেছ কৰাৰ কাৰণে মই পইচাখিনি তাহাঁতক দিছিলোঁ পইচাখিনি ফাৰ্ষ্টতে ক'লাক যে মই পইচাখিনি এই লকডাউনত কিবা হৈ গ'ল এই বন্ধ হৈ গ'ল বন্ধ হোৱাৰ পিছত সেই সময় মই 30,000 দিছিলোঁ 30,000 দিয়াৰ পিছত 30,000 দিয়াৰ পিছত এই তো যাইতো যাইতো টাইমটো যাই আছে তাৰপিছত তাহাঁতে কৈছে যে একদিনত 50,000 ফাইনত ফিটনেছৰ ফাইনত 50,000 তোমাৰ আঢ়ৈ বছৰ হৈছে আঢ়ৈ বছৰ যিখিনি হিচাপ হৈছে সেইখিনি লৈ পেলাই তাহাঁতে কৈছে যে এছ এল এন টিত তোমাৰ 7,500 তাক তাকো দিলে তাৰপিছত আমাৰ কাম কৰাৰ কাৰণে তেওঁলোকে হিচাপ কৰি যে তেওঁলোকক উচ্ছেদ কৰিলে গুলিয়াই হত্যা কৰিলে এইটো অত্যন্ত দুখৰ বিষয় হত্যা তো কৰিলেই আৰু মৃত্যু ব্যক্তিৰ ওপৰত যিটো তাণ্ডৱ চলালে এইটো আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়তে আমি দেখা পাইছোঁ আৰু হওক সেইদিনাখন আমি কংগ্ৰেছৰ এটা সজাতি দল প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতিৰ নেতৃত্বত আৰু আমাৰ বিধায়ী দলৰ নেতাৰ নেতৃত্বত আমি তাত গৈছিলোঁ সেই মানুহবিলাকৰ লগত আমি মত বিনিময় কৰি আহিছোঁ গতিকে নিৰীহ মানুহ এইফালে নিউজত ওলাল তেওঁলোকৰ বিৰুদ্ধে নাকি লাঠি জাপি লৈ কিবা কিবি প্ৰতিবাদ কৰিছিল তেনেকুৱা নহয় আগদিনা দুদিনমান আগতে প্ৰায় 500 ঘৰ উচ্ছেদ কৰা হ'ল তাত কোনো ধৰণৰ প্ৰতিবাদ আমি দেখা পোৱাও নাছিলোঁ শুনাও নাছিল দুদিনমান পিছতে মাত্ৰ 100 ঘৰ উচ্ছেদ কৰিবলৈ যাওঁতে এই দুৰ্ঘটনা ঘটিল গতিকে এইটো গৰিহণাৰ যোগ্য চৰকাৰক আমি গৰিহণা দিছোঁ কাৰণ এই ক্ষেত্ৰত মানৱাধিকাৰ আয়োগেও নিশ্চয় কোনোবা না কোনোবাই গৈ তাত এইটো কেছ হ'ব সেইটো পিছৰ কথা কিন্তু আমাৰ যে আমি বিধায়িনী দলক যে সদায় তেওঁ সাঙুৰি এটা কথা কৈ আছে যে আমাৰ তেখেতসকলৰ লগত এটা এগ্ৰিমেণ্ট হৈছিল চুক্তি হৈছিল এইটো এগ্ৰিমেণ্ট নহয় আমি এটা মেমৰণ্ডাম দিছিলোঁ এইটো মেমৰণ্ডাম কপি মেমৰণ্ডাম দিছিলোঁ তেওঁলোকক উচ্ছেদ কৰিব নোৱাৰে ইয়াত ডাইৰেক্ট আমি ছাবজেক্টত লিখিছোঁ ছাছপেনশ্যন অফ প্ৰপ'জড ইভেকশ্যন ড্ৰাইভ
আন্ডার সিপাজার রেভিনিউ সার্কেল অফ দরং ডিস্ট্রিক্ট টিল দ্য ফ্যামিলিজ আর অ্যাডিকুয়েটলি রিহ্যাবিলিটেড ইলসে ক্লিয়ার কথা যদি এইটাই যদি আমার লগত যদি কথাই হয়েছিল তেতিয়াহলে তেওঁলোকক রিহেবিলিট নকরাকৈ কিয় উচ্ছেদ করা এই কথাটো আমি স্পষ্টীকরণ দেবলৈ আজি আপনাদের আমি আহ্বান করছি আজি অন্য কোনো ক্ষেত্রতেই অন্য আলোচনা আমি নকরো এইখিনি আছিল আজি প্রেস কনফারেন্সের মূল বিষয় গতি এই ক্ষেত্র এইবিলাক তো একটা বাহানা কিহৰ কি প্রথম দিনও মানুষ দুঃখ পাইছে এইবিলাক কথা মই নাভাবো কারণ আমি মানুষবিলাকৰ লগত আমি অলপ আগতে কলো যে আমি বিদায়নী দলের নেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি নেতৃত্বত আমি 10 জন MLA 2 জন সাংসদ আর আমার কার্যকর্তা আমি তাত গৈছিলোঁ কিন্তু মানুষখিনির লগত আমি এনেকে বহি পেলাই সুস্থিরে আমি আলোচনা করেছো দীঘলীয়া সময় আমি আলোচনা করেছো তাত বেলেগর কিবা উচ্চতনি আছে বলে আমি নাভাবো ইভেন আমাকেও কোয়া হয়েছিল কোনোবাই আমার কানত পেলাইছিল যে আপনাদের তাত না যাব তাত কোনবা কোনবাই সংগঠনে আপনাদের বিরুদ্ধে ই করব মই কোনো সেইবিলাক কোনে আহে আমি চাম কারণ আমি মানুষখিনি সহায় করবলে গৈ আছো সেইটো মিছা আছে নাজানো পঢ়ানোলোকে ইনকোয়ারি করব কিন্তু আমি গৈ কোনো ধরনের সংগঠনের মানুষ আমি সেইখিনি পোৱা নাছিল না আমি তাত পোৱা নাছিল আমি যে গৈছিল তাত আমি কোনো বেলেগ সংগঠনের মানুষক আমি তাত লগ পোৱা নাই কারবা কোনো ব্যক্তিক আমি লগ পোৱা নাই আমি সেই এফেক্টেড মানুষখিনিকে লগ পাইছিল হ্যাঁ এই সরকারে জানিব সরকারে তদন্ত করি আমি তো তদন্ত করব নো তদন্ত সরকারে করব লাগবে কিন্তু আমি যে কইছিল আমি কোনো তৃতীয় পক্ষ তার দেখা পাওয়া না আছে পেপার পাইছে মানে চাও তার যেখিনি পঞ্চায়েতের সভাপতিকে লগ পাইছে তার অন্যান্য কর্মকর্তা সকলকে লগ পাইছে তেওঁলোকৰ এটাই কথা যে আমাক ল্যান্ড দিম বলে কই স্পষ্ট কই আমার কোনো ল্যান্ড দিয়া নাই আমাক যাবলৈ কোনো জায়গা দিয়া নাই আমি কলো যে মুখ্যমন্ত্রী কইছিল যে আপনার 6 বিঘা করে মাটি প্রতিটি পরিয়ালক দিব এই তো দিছে না কলে যে নয় আমার তেন মানে স্পেসিফিক কোনো জায়গা সিলেকশন করে দিয়া নাই তো আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী আমাক প্রতিশ্রুতি দিলে যে আমি তেওঁলোকক 6 বিঘা করে মাটি আবন্টন দি তেওঁলোকক আমি তাত যাবলৈ শিফট করাই গতি আমি উচ্ছেদ করে রাস্তাত পেলাই নি গতি দেখা গেল যে একটু বিপরীত কথা মতে তো কাম নহ সেই কারণে আমার কথাটো উল্লেখ নকরা হলে আজি প্রেস কনফারেন্সের প্রয়োজন নহল হতেন কারণ সরকারের প্রথম সর্বানন্দ সোনোয়ালের সরকার আহিয়েই আমার সেই স্বাধীনতার আগর স্কুল থাকা সেই এরিয়াও উচ্ছেদ করল এইটো এটা আছিল ন্যাশনাল হাইওয়ের যেটো আমার করিডোর বলে কিছু যুক্তি আগবাইছিল আমি মানি লৈছিল এই ব্রহ্মপুত্র চরত এটি চর তাত না কোনো ইন্ডাস্ট্রি করব পারিব না তাত কোনো সরকারি অফিস প্রতিষ্ঠা করব কি কারণে সেই সাধারণ মানুষখিন তার তারপর উচ্ছেদ করব লাগে তেওঁলোকে কৃষক কৃষি কামর কারণে তেওঁলোকে উচ্ছেদ করবল হয়েছে তেওঁলোকে কৃষক নহয় নাকি
গভর্নমেন্টে তো এই সমবায়ত সাঙুরি পেলায় এই কামটো করব পারলেহেতেন ঘর কেটা ঠিক আছে। মাটি আছে না নাই সরকারের পরীক্ষা ই কর ইনকোয়ারি কর, হয় বরপেটা সাইডের পরাও হয়েছে মানুষ এতিয়া নহয় 50 ইয়ার্স ব্যাক, কামরূপর পরাও আছে কিছু মানুষ, তার লোকাল মানুষও আছে, মিক্স হয়ে গেছে মানুষ। কিহর মাটি তাত কিহর মন্দির আছে? এটা ব্রহ্মপুত্র নদীর পরা চর উঠিছে, ব্রহ্মপুত্র নদী এইটু খাস মাটি। চর্চা চলি আছে বলে সংবাদপত্রত উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করে আছে বহু কথা। কংগ্রেসের বিধায়ক সকলে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎও করেছিল স্টাফ কলেজত, ঢলপুরত উচ্ছেদ নকরিবলে দাবি জানাই স্মারকপত্র দিছিল, ভূমির আবন্টন দিবলে দাবি জানাইছিল, মুখ্যমন্ত্রী মানি লৈছিল, উচ্ছেদের পূর্বে ভারতীয় নাগরিক হয়নে নহয় পরীক্ষা পরীক্ষা করবলে দাবি করেছিল, আর মুখ্যমন্ত্রী অসমৰ মানুহ মানুষখিনিক 6 বিঘাকে মাটি দিব বলেও আশ্বাস প্রদান করেছিল বলে সংবাদমেলত এদরে মন্তব্য করেছে ওয়াজেদ আলী চৌধুরী। ইতিমধ্যে আমি জানাব লাগিব মাজুলীর বিধায়ক পদৰ পৰা পদত্যাগ কৰিছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক মেইল যোগে দিছে পদত্যাগ পত্র। কিছু সময়ৰ পিছতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ হৈ শান্তনু ভৰালীয়ে পদত্যাগৰ হার্ড কপি জমা দিব অধ্যক্ষৰ হাতত। জানাইছো শেহতীয়া খবৰ, মাজুলীর বিধায়ক পদৰ পৰা পদত্যাগ কৰিছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক মেইল যোগে দিছে পদত্যাগ পত্র। কিছু সময়ৰ পিছতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ হৈ শান্তনু ভৰালীয়ে পদত্যাগৰ হার্ড কপি জমা দিব অধ্যক্ষৰ হাতত। আত্মবিশ্বাস থাকিলে বিপদেও হার মারিব, এই কথা 3 ফুট উচ্চতার রোহিতে ভালকৈ বুঝি পাইছে, সেইবাবে সুবিধা পাওঁতেই টিকা গ্রহণ করেছে রোহিতে। আশা করো আপনিও রোহিতর দরে সুবিধা পালে ভ্যাকসিন গ্রহণ করব। বুদ্ধিমত্তাই হক বা সফলতা, মানুহৰ উচ্চতাই ইয়াক নিৰূপণ নকৰে, আৰু ইয়াৰ সঠিক উদাহৰণ হ'ল উজ্জয়িন নিবাসী 30 বছৰীয়া দিব্যাংগ যুৱক ৰোহিত। ৰোহিতৰ উচ্চতা মাত্ৰ 3 ফুট, কিন্তু ৰোহিতৰ মাজত আছে বুদ্ধিমত্তাৰ সমস্ত গুণ। ৰোহিতেও নিজৰ পৰিয়ালক লৈ সিমানেই সচেতন যিমান আপুনি বা আমি, সেইবাবে তেওঁ সময় অপচয় নকৰাকৈ কোভিডৰ আতংকৰ পৰা নিজকে আৰু পৰিয়ালক ৰক্ষা কৰাৰ বাবে টীকা গ্ৰহণ কৰিছে। আজ মেনে কোরোনা ভ্যাকসিন কা টিকা লগওয়া হ্যাঁ, জব মে দিব্যাঙ্গ হোকর টিকা লগওয়া সকতা হুঁ তো হামারে দেশ কে ওর প্রদেশ কে ওর উজ্জৈন কে লোগো সে নিবেদন করতা হুঁ কি হর বর্গ কে লোগো কো বড় চড়কর টিকা লগওয়ানা চাহিয়ে। রোহিত কোনো কোটিপুটি নহয়, রোহিতর আয়র উৎস এই দোকানখনেই, যি লকডাউনৰ সময়ছোৱাত বহুত দিন ধৰি বন্ধ হৈ আছিল। কিন্তু ৰোহিতে এই কথা ভালদৰে বুজি উঠিছিল যে কোভিড-19ৰ টীকা নলোৱাকৈ তেওঁ কোভিড-19ৰ আতংকৰ পৰা হাত সাৰিব নোৱাৰিব। টীকাই হ'ল সঞ্জীৱনী, আপুনি ল'লেনে? ক'বই লাগিব ৰোহিতে এই কথা বুজি উঠিছিল যে জীবন বড় অনুপম, আর আজির তারিখত করোনা ভাইরাসের ভ্যাকসিন নোলাকই নিজের লগতে আপনজনের প্রাণ সংকটত পেলাব নারী। আশা এয়াই যে আপনি রোহিতর এই বুদ্ধিমত্তার প্রতি আকর্ষিত হব, আর টিকাকরণে নিজের লগতে আপনার আপনজনের প্রতিও দায়িত্ববাহী হব।
ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নেটওয়ার্ক, উজ্জয়িন। এখন কাঠৰ দলঙে বিপদ মাতিছে বাক্সাৰ পুৰাণ শ্ৰীপুৰ বাসীলৈ। বাক্সা জিলাৰ এক ঐতিহ্যপূৰ্ণ স্থান শ্ৰীপুৰ দেৱালয়। মুছলপুৰ মহকুমাৰ অন্তৰ্গত পুৰাণ শ্ৰীপুৰত অৱস্থিত এই দেৱালয়লৈ যোৱা পথটোৰ কাঠৰ দলংখন এতিয়া যেন হৈ পৰিছে মৰণ ফান্দ। মেৰামতিৰ অভাৱত জৰাজীৰ্ণ হৈ পৰিছে এই দলংখন। বৰকুচি ঝাৰৰ পৰা খাৰুৱা সংযোগী বৰশিমলুগুৰি পথৰ মাজতে দীৰ্ঘদিন ধৰি জৰাজীৰ্ণ হৈ আছে এইখন দলং। দৈনিক সৰু বৰ সকলো ধৰণৰ বাহন পাৰ হয় এই দলংখনৰ ওপৰেৰে। কিন্তু কাৰ কাণসাৰ নাই এতিয়াও বিটিচিৰ পৰিষদ, বিধায়ক কিংবা সাংসদৰ। অনুনয় বিনয় কৰিলে লোকনিৰ্মাণ বিভাগে মাজে সময়ে দলংখন জোৰা টাপলি মাৰেহি। ইতিমধ্যে দলংখনৰ পৰা পৰি বহুবাৰ বহুজন আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু গুৰুতৰভাৱে আহত হৈছে। পি এফ চৰকাৰৰ 17 বছৰ হৈ গ'ল আৰু ইয়াৰ আগতো বহুত চৰকাৰ সলনি হৈ গ'ল, এ জি পিৰ পৰা, কংগ্ৰেছৰ পৰা, বিজেপিৰ পৰা। কিন্তু আজিলৈকে এই দলংখনৰ এই জৰাজীৰ্ণ অৱস্থাটো আমি ভাল দেখা নাপালোঁ। আজিলৈকে পকী দলং নহ'ল এই দলংখন। ইয়াৰ আগতে আমাৰ এই 300 মিটাৰ ডিষ্টেঞ্চত আমাৰ হেৰি আছে পুৰাণ শ্ৰীপুৰ দেৱালয় দুৰ্গা মন্দিৰ, তালৈকে যোৱাত আজি এতিয়া আমাৰ দুৰ্গা পূজা, শ্যামা পূজা হয়। এই দুৰ্গা পূজা, শ্যামা পূজাত যিবিলাক যাত্ৰী অহা যোৱা কৰে ইয়াত বিভিন্ন ধৰণে বিভিন্নজনৰ বাইক এক্সিডেণ্ট, চাইকেল এক্সিডেণ্ট, বা চাৰি চাকা আনিলে চাৰি চাকা মন্দিৰৰ চৌহদত সোমাব নোৱাৰি এনেকুৱা অৱস্থাত বৰ্তমান। তেজপুৰত নলা নিৰ্মাণত বিসংগতি, পঞ্চায়তৰ সমস্যাৰ বিৰুদ্ধে উঠিছে অভিযোগৰ আঙুলি। 70 মিটাৰ দৈৰ্ঘ্যৰ নলা নিৰ্মাণতে ব্যয় কৰিলে 4 লাখ টকা। তেজপুৰৰ মাজগাঁও গাঁও পঞ্চায়তে চতুৰ্দশ বিত্তীয় আয়োগৰ 2019-20 বিত্তীয় বৰ্ষৰ অধীনত নলাটো নিৰ্মাণৰ বাবে মোকলাই দিয়া 4 লাখ টকা। এজাক চিপচিপীয়া বৰষুণতো নলাৰ পৰিৱৰ্তে পথৰ ওপৰতহে জমা হয় পানী, ফলত ক্ষোভিত অঞ্চলবাসী। এখন ফলকে এতিয়া আপোনাৰ চকু কপালত উঠাব, কিয়নো 70 মিটাৰ দৈৰ্ঘ্যৰ ড্ৰেইন নিৰ্মাণৰ নামত, অৰ্থাৎ নলা নিৰ্মাণৰ নামত 4 লাখ টকা ইতিমধ্যে মাজগাঁও গাঁও পঞ্চায়তে ব্যয় কৰা দেখুৱাইছে আৰু এইখন ফলক আহি দিয়া হৈছে। আমি কাৰ্যত কি কাম হৈছে সেয়া দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ, কিয়নো এই ড্ৰেইন নিৰ্মাণৰ পিছত এতিয়া প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে অঞ্চলবাসীৰ মাজত। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ তেজপুৰৰ পূব কেতেকীবাৰীত। পূব কেতেকীবাৰীৰ মেহেতা কনষ্ট্ৰাকশ্যনৰ পৰা পূব কেতেকীবাৰী নামঘৰ যি লিংক ৰোড, সেই লিংক ৰোডলৈ 70 মিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা